মার্কিন সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পরে ব্যাপক ধস নেমেছে আদানি গোষ্ঠীর শেয়ারে। ইতিমধ্যে প্রায় 10 লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছে তারা, যার জেরে টলমল করছে শেয়ার বাজার। এই ইস্যুতে দেশ যখন উত্তাল, বিরোধীরা যখন সংসদে ঝড় তুলছে, তখন আদানি ইস্যুতে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার আদানি এন্টারপ্রাইজ লিমিটেড তাদের 20,000 কোটি টাকার এফপিও প্রত্যাহার করে। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, আদানি কাণ্ডের প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না। যদিও কংগ্রেস এই নিয়ে পাল্টা সুর চড়াতে ছাড়েনি। None of which has been affected. Yes, FPOs come in, FIS get out. These fluctuations are there in every market. But the fact that we have had 8 billion come in this last few days proves that the perception about India and in its inherent strengths is intact. Modi ji kehte na khaunga na khane dunga. ये है कि मैं खुद ही खाऊंगा, दूसरे को नहीं खाने दूंगा। मोदी शाह जी के चहते नहीं हैं और जो चहते हैं उन्हीं को सारे ठेके मिलते हैं। আদানি গোষ্ঠীতে এলআইসির মোট বিনিয়োগের পরিমাণ 36,474 কোটি 78 লক্ষ টাকা। আর এসবিআই এখনো পর্যন্ত গৌতম আদানি সংস্থাকে 21,000 কোটি টাকা ঋণ দিয়েছে। ফলে আদানি সংস্থার শেয়ার হুড়মুড়িয়ে পড়লে এই দুই সংস্থার কি হবে তা ভেবে আকুল সাধারণ মানুষ। তাদের মনে যখন উদ্বেগের ঝড় উঠেছে, তখন কেন্দ্রীয় অর্থসচিব একে চায়ের কাপে তুফান তোলার মতো বিষয় বলে আখ্যা দিয়েছেন। পাল্টা কটাক্ষ করে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইটারে লেখেন, আদানির বিষয়টিকে চায়ের কাপে ঝড় তোলার মতো বলে উড়িয়ে দিয়েছেন দায়িত্ববান এক আধিকারিক। অবশ্য বিষয়টিকে তিনি অন্তত ঝড় বলে মেনে নিয়েছেন। আর যে চায়ের কাপের কথা হচ্ছে সেটা কিন্তু ইলেভেলে কারো নয়, খোদ প্রধানমন্ত্রীর চায়ের কাপ কোনো সাধারণ কাপ নয়। অর্থমন্ত্রী জেনে বুঝে অসত্য কথা বলছেন, কিছু করার নেই। ওর প্রধানমন্ত্রী আদানি বন্ধু, ওর পার্টি চলে আদানির পয়সা, ফলে গোটা শেয়ার বাজারে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করলো, সরকারি ব্যাংকের অর্থ লুটপাট হলো, জীবন বিমার অর্থ লুটপাট হলো, তো তদন্ত করতে ভয় কি? বিরোধীরা একসুরে হয় সুপ্রিম কোর্টে নজরদারিতে উচ্চ পর্যায়ে তদন্ত, না হলে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবি জানাচ্ছে। কিন্তু এই নিয়ে বিরোধীদের দিকেই পাল্টা আঙুল তুলেছেন মোদী সরকারের মন্ত্রী অনুরাগ ঠাকুর। ये जो आरोप कुछ बातों को लेकर वो लगाते हैं, उस पे बैंक हो, LIC हो, RBI हो, वित्त मंत्री सबने अपनी बात कही है। विपक्ष चर्चा से क्यों भागता है? ना हमारे पास छिपाने के लिए कुछ है। কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশও পাল্টা টুইটে লিখেছেন, গলি মারো খ্যাত তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলছেন, বিতর্কে অংশ না নিয়ে সংসদ থেকে পালিয়ে যাচ্ছেন বিরোধীরা। আহা, কি রসিকতা! এদিকে গত 2 দিন ধরে প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আদানির মহা দুর্নীতি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি তদন্তে দাবি জানানোর জন্য বিরোধীদের 1 মিনিটও বলতে দেওয়া হয়নি। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সেবির আশ্বাস, তারা বাজারের প্রতি আস্থা অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এবিপি আনন্দ।